আজ আমরা এই ভিডিওতে একাদশ্রেণী দু হাজার তেইশ রাষ্ট্রবিজ্ঞান শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমাকে দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো তো দেখো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ বিশ্লেষণ করো বা আলোচনা করো এটা তোমাকে দেবে প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের দিতে পারে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটির সমালোচনা সহ আলোচনা করো তো এভাবে প্রশ্ন তোমাকে দিতে হবে তুমি দেখতে পাচ্ছ ঐশ্বরিক মতবাদ তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ এটা তোমাকে পড়তে হচ্ছে এবং হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এইটা তোমাদেরকে দেবেই এবার এবার তাও তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু থাকে স্যার এটাই দেবেন কি করে জানলেন না হ্যান বিশাল মানে তোমাদের বক্তব্য প্রচুর থাকে তো তাদের যেই বক্তব্য যেন তারা না পেশ করতে পারে তার জন্য আমি কী করেছি আরও দুটো প্রশ্ন ছুটে দিয়েছি দেখো এই প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো আর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ ব্যাখ্যা করো আর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদী তত্ত্ব ব্যাখ্যা করো তাহলে আমাদের হলো সামাজিক চুক্তি বিবর্তনবাদ আর হচ্ছে আমাদের ঐশ্বরিক মতবাদ এই তিনটে তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা তো কমন পাবেই হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছ আর তোমরা যারা ভাবছো যে না এত পড়া যাবে না তোমরা শুধু বিবর্তনবাদ আর ঐশ্বরিক মতবাদ যা পড়ে যাও আর তোমাদের যাদের মধ্যে কৌতূহল আছে যে না আমরা কমন পাবোই না তোমরা এই তিনটেই পড়ে যাও তোমরা কিন্তু কমন পাবেই এই হয়ে গেল ব্যাপার কারণ এর বাইরে আর প্রশ্ন হওয়ার কোনো চান্সই নেই এবার তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো তার যে প্রশ্নগুলো আছে পরের প্রশ্ন দেখো লিখিত সংবিধান কাকে বলে লিখিত সংবিধানের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা তোমাদের কী বলবে সুপরিবর্তন সংবিধান কাকে বলে সুপরিবর্তন সংবিধানের বৈশিষ্ট্য লেখো দুষ্পরিবর্তনের সংবিধান কাকে বলে দুষ্পরিবর্তন সংবিধান বৈশিষ্ট্য লেখো তো তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বৈশিষ্ট্য লিখতে পারবে তাই জন্য পার্থক্য কি করবে মোটামুটি পাঁচটা ছটা পার্থক্য পড়বে তাহলে যেন বৈশিষ্ট্য সেখান থেকে তোমরা পাঁচটা বৈশিষ্ট্য খুব সহজেই বের করে নিতে পারো তো এই হচ্ছে ব্যাপার এছাড়াও আমি তোমাদেরকে অনেক ভিডিও দেখেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে দেখো বছর যে ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাই তোমায় ঘুরিয়ে কী করবে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এরমভাবে প্রশ্ন দেবে আর পরের প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা কাকে বলে তো রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা কাকে বলে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এটা তোমায় কিন্তু পড়তে হবে আর এই প্রশ্নগুলি যেগুলো রয়েছে এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আসার চান্স আছে একটাও কিন্তু কম বেশি নয় তো এবার দেখো ব্যাপারটা কী হচ্ছে যে আমি দু হাজার বাইশে তোমাদের একদম পুরো রেকর্ড দু হাজার তেইশেও কিন্তু রেকর্ড সৃষ্টি হবে তো দেখো তারপরের যে প্রশ্ন ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো রাষ্ট্রের সংজ্ঞা এবং অপরিহার্য উপাদানগুলি প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা এবার ঘুরিয়ে দেবে দেখো রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য রেখো তাহলে দেখো অনেকজন যদি বলে উপাদানের প্রকৃতি আলোচনা তখন উনি তো বুঝতেই পারবে যে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো বলেছে সেই জন্য আমি কী করেছি তোমাদের বোঝার জন্য আমি রাষ্ট্রের বৈশিষ্ট্যটা লিখে দিয়েছি আর রাষ্ট্রের যে উপাদানের প্রকৃতি সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি কারণ এই দুটো প্রশ্ন কিন্তু একটাই উত্তর আর দেখো ভারতীয় সংসদ সংরক্ষিত যে স্বাধীনতার অধিকার এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু প্রশ্নরা কেউ করতেই পারবে না কারণ চেনা এক্সামিনার যিনি কোয়েশ্চেন সেটা কিন্তু এইভাবেই প্রশ্ন করবে দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে পরবর্তী দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে যুক্তি দাও রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যাবে মানে রাষ্ট্রবিজ্ঞানকে তুমি বলবে বিজ্ঞান হবে বিজ্ঞান পদবাচ্চ এটা উত্তরের স্বপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে যে হ্যাঁ এটা বিজ্ঞান না বিজ্ঞান নয় সেটা তোমাকে কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে তো এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রত্যেকটা প্রশ্ন এটা রয়েছে এটা তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড এবং এবং তোমাদের আসার কিন্তু প্রচণ্ড এবং তোমরা পরীক্ষা দেবে দিয়ে তোমরা আমাকে বলবে যে হ্যাঁ স্যার আমরা কমন পেলাম না কমন পেলাম না এটা তোমাকে অবশ্যই লিখবে কিন্তু বেকার কমেন্ট করো না যে হ্যাঁ আসবে না আসবে না তুমি বুঝতে পারলে পরীক্ষাকে দাও তারপর বুঝবে যে আসবে কি আসবে না তো দেখো তারপরে যে আমাদের রয়েছে আজকের দেখো এই যে প্রশ্নটা এই দুটো প্রশ্ন কিন্তু আজকে আমাদের শেষ আলোচনা তো এখানে কি হচ্ছে গণতন্ত্র কোনো একতন্ত্রের মধ্যে পার্থক্য লেখ যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ ও গুণ লেখো এই যে ব্যাপার তো এই প্রশ্নগুলো তোমরা একদম নিশ্চিন্তে পড়ে যাও কারণ কোনো রকম বিভ্রান্তির মধ্যে তোমরা যেও না এই প্রশ্নগুলো তোমরা একদম চোখ বন্ধ করে লিখে লিখে একদম মুখস্থ করে যাও দেখবে তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই আর তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা কমন অবশ্যই পাবে এবং কমেন্ট যখন তোমরা কমন পাবে তখন কমেন্টে সে লিখবে যে হ্যাঁ স্যার আমরা কমন পেলাম না সত্যি সেই ছেলেগুলো যারা বলেছিল যে কমেন্ট পাবো না কমন হবে না তাহলে সেটাও কিন্তু তুমি কমেন্টে লিখে দেবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি কমন আসেনি দেখো আর তোমাদেরকে বললাম এই ভিডিওটা এখানেই শেষ হলো তো আর যে সমস্ত ভিডিও দেখে নিয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তো এই ভিডিওর এখানেই শেষ হলো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা বাই